السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله الطيبين الطاهرين وعلى زوجاته أمهات المؤمنين، وصلى الله عليه وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আচ্ছা, আমরা চলে যাচ্ছি একদম রিডার থ্রিতে। রিডার থ্রির প্রথম অধ্যায়ে আমরা যাচ্ছি ইন্না। ইন্না একটা শব্দ যেটা অনেক ব্যবহার হয়েছে কোরআনুল কারিমে, অনেক অনেকবার। আচ্ছা, রিডার টু এর কথা বলেছেন রাহাত। রিডার টু এ, রিডার থ্রি পড়তে পড়তে রিডার টু শিখে যাবেন। আমাকে একটু মানে আর কি বিশ্বাস করেন, আমার সাথে থাকেন, আপনি পারবেন ইনশাআল্লাহ। আমি যেটা পড়াই ওটা একটু মন দিয়ে পড়েন, তারপরে বাকি আলাপ আসবো। আমরা চলে যাচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা, রিডার ইন্না। ইন্না একটা শব্দ, ইন্নার দুইটা প্রকার। একটা প্রকার আমরা এখন শিখবো, আর একটা প্রকার পরে শিখবো। হ্যাঁ, আচ্ছা, ইন্নার দুই ধরনের প্রয়োগ আছে। এক ধরনেরটা আমরা এখন শিখবো, আর এক ধরনেরটা পরে শিখবো। টাইপ টুটা হচ্ছে কি, ইন্নার একটা মিনিং আছে, দ্যাট। হ্যাঁ, হি সেইড দ্যাট, আমরা এভাবে বলি না। তো এই দ্যাটটা আমরা পরে শিখবো। টাইপ ওয়ান যেটা, এটা হচ্ছে আমরা এখন শিখবো। টাইপ ওয়ান এর ইন্নার অর্থ হচ্ছে ইনডিড, শিওরলি, সার্টেনলি, নিশ্চয়ই, অবশ্যই। হ্যাঁ, নিশ্চয়ই অবশ্যই যে ইন্নাটা, সেটা আমরা এখন শিখব। ইন্নার মিনিং দুই রকম, কখনো নিশ্চয়ই অবশ্যই, কখনো দ্যাট। তো দ্যাট যেটা, সেটা আমরা পরে শিখব। ইন্না নিশ্চয়ই অবশ্যই যখন হয়, সেটা এখন শিখব। ওকে, ইন্না দুইটা পরিবর্তন করে একটা বাক্যে এসে, যেটা আমরা টাইপ ওয়ানটা শিখছি। কি চেঞ্জ? বাক্যের ফিজিক্যাল চেঞ্জ করে, বাক্যের চেহারা চেঞ্জ করে দেয়। আর একটা হলো বাক্যের ফাংশনাল চেঞ্জ করে, বাক্যের অর্থ পাল্টে দেয়। তাহলে ইন্না দুইটা পরিবর্তন করে, এক ফিজিক্যাল চেঞ্জ, সেটা কি, বাক্যের মধ্যে যে সাবজেক্ট থাকে বা মুবতাদা থাকে ওইটাকে ইন্না মানসুব করে দেয়। আমরা জানি যে মুবতাদা হলো সবসময় মারফু, সাবজেক্ট সবসময় মারফু, কিন্তু ইন্না আসলে সাবজেক্টটাকে মানসুব করে দেয় আর ওই বাক্যটাকে জোরালো করে। ওই বাক্যটাকে জোরালো করে। যেমন আমরা একটা দেখি, বইটি নতুন, কে বলতে পারবেন? ইনশাল্লাহ পারবো স্যার। বলেন, আল কিতাবু জাদিদুন। আল কিতাবু জাদিদুন। এখানে সাবজেক্ট কোনটা, প্রেডিকেট কোনটা? সাবজেক্ট কিতাবু, প্রেডিকেট জাদিদুন। হ্যাঁ, এখন সাবজেক্ট মারফু, প্রেডিকেটও মারফু, এটা আমরা শিখেছি। ইন্না এসে সাবজেক্ট কে মানসুব করে দেবে। তাহলে আমরা এখন ইনাল কিতাবু, এখন আমরা বলবো নিশ্চয়ই বইটি নতুন, ইন্না যোগ করি শুরুতে, সাবজেক্ট কে মানসুব করে দেবে। ইন্নাল কিতাবা, একসাথে বলি, ইন্নাল কিতাব জাদিদুন, নিশ্চয় বইটি নতুন। তাহলে ইন্নাল কিতাবা জাদিদুন। ইন্না এসে সাবজেক্ট কে মানসুব করে দিল আর বাক্যটাকে জোরালো করে দিয়ে গেল। আগে ছিল বইটা নতুন, একটা সাধারণ কথা, এখন ইন্না যোগ হইছে, মানে নিশ্চয় বইটা নতুন। নিশ্চয় বইটা জি নতুন। আচ্ছা, এখন দেখি আমরা, কে বলতে পারবে? সে সুন্দরী, সে সুন্দরী। হিয়া স্যার, হিয়া জাদিদাতুন না, সে তো হয় সে নতুন, স্যার, সরি স্যার স্যার, জামিলাতুন। হিয়া হিয়া জামিলাতুন। গুড, ভেরি গুড। এখন আমরা করব নিশ্চয়ই সে সুন্দরী। তো ইন্না প্লাস হিয়া, এটা কি হয়ে যাবে? স্যার, ইন্নাহা। ইন্নাহা ইন্নাহা গুড, ইন্নাহা জামিলাতুন, নিশ্চয়ই সে সুন্দরী। তাহলে হিয়া ছিল সাবজেক্ট, জামিলাতুন ছিল প্রেডিকেট, ইন্না এসে ওই আসলে হিয়াকে মানসুব করে দিয়েছে, হা করে দিয়েছে। তাহলে ইন্না দুইটা চেঞ্জ করে, একটা ফিজিক্যাল চেঞ্জ, সাবজেক্টকে মানসুব করে দেয়, আর ফাংশনাল চেঞ্জ, বাক্যের অর্থকে জোরালো করে দেয়।
বাক্যের অর্থকে জোরালো করে দেয়। তাহলে একজন আসবেন প্লিজ, ইন্না কি করে আমাকে একটু বলবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইন্না দুটি দুইটা পরিবর্তন করে, একটা হইলো ইন্না ফিজিক্যাল পরিবর্তন করে, আর একটা হইলো ইন্না বাক্যকে জোরালো করে। ফিজিক্যাল চেঞ্জ কি আর বাক্যটার ফাংশনাল চেঞ্জ কি একটু বলেন। ফিজিক্যাল চেঞ্জ অর্থাৎ সাবজেক্টকে মানসুব করে দেয়, তাই তো? মানসুখ করে দিন। জি স্যার। এবং ফাংশনাল চেঞ্জ হচ্ছে বাক্যটাকে জোরালো করে দেয়। মারফু থেকে মানসুখ। আচ্ছা, তাহলে সাবজেক্ট অলওয়েজ মারফু, কিন্তু ইন্না আসলে সাবজেক্টটা মানসুব হয়ে যায়। হ্যাঁ, ইন্না আসলে সাবজেক্টকে মানসুব মানসুব হয়ে যায়। আচ্ছা, যখন ইন্না এসে সাবজেক্টটাকে মানসুব করে, তখন সাবজেক্টটা আর সাবজেক্ট থাকে না, তখন একটা নাম চেঞ্জ হয়। তার নাম হয়ে যায় ইসমু ইন্না, মানে ইন্নার নাউন। ইসমু মানে নাউন, মানে হ্যাঁ, নাউন অফ ইন্না, নাউন অফ ইন্না। আর প্রেডিকেটটা হয়ে যায় তখন খবর অফ ইন্না, খবরু ইন্না, খবরু ইন্না। খবরও হ্যাঁ, খবরু ইন্না, ইন্নার খবর, মুদাফ মুদাফ ইলাইহি, খবরু ইন্না, ইন্না ইন্নার খবর। তাহলে এই কথাটা একজন একটু রিপিট করেন প্লিজ। স্যার বলবো স্যার হ্যাঁ হ্যাঁ প্লিজ। স্যার ইন্নার পরে স্যার সাবজেক্ট, ইন্না সাবজেক্টকে মানসুব করে দেয় স্যার। স্যার সাবজেক্ট সবসময় মারফু থাকে, কিন্তু ইন্না, বসলে সাবজেক্ট মানসুব হয়ে যাবে স্যার। এটাকে বলা হয় ইসমু ইন্না। গুড। আচ্ছা, এখন আমরা কয়েকটা প্রোনাউন ইন্নার সাথে মিলিয়ে পড়ব। লাবিবা আহমেদ, আপনি আসবেন প্লিজ। আসসালাম লাবিবা, আপনি সুস্থ আছেন? একটু অসুস্থ আছি আলহামদুলিল্লাহ। ইন্না ইন্না হিয়া না, হুয়ার না, ইন্না ইন্না হু ইন্না হু। গুড গুড। আচ্ছা, ইন্না প্লাস হিয়া, ইন্না প্লাস হিয়া, হিয়া মানে ইন্না হা, ইন্না প্লাস হোম, ইন্না প্লাস হোম, হোম ইন্না হোম, হুন্না হুন্না, ইন্না না হুন্না আমি মনে করতে পারছি না। ইন্না হুন নাই, ইন্না হুন নাই, ইন্না হুন্না দি। আচ্ছা, ইন্না প্লাস আনতা, ইন্না প্লাস আনতা, আনতা আনতা মনে পড়ছে না। ইন্নাকা, আনতা আনতা না ছিল নাকি কা ছিল? ইন্নাকা, ইন্নাকা জি, ইন্নাকা। হ্যাঁ, ইন্না প্লাস আনতি, ইন্না প্লাস আনতি, ইন্না হি আনতি হি, ইন্না হি, না, ইন্না কি, ইন্না কি, ইন্না কি, ইন্না কি, ইন্না প্লাস আন্তুম, ইন্না প্লাস আনকুম, ইন্না কুম, ইন্না কুম। আন হুম হুম। আচ্ছা, ইন্না প্লাস আন্তুন না, আনতুম আনকুম আনকুম আনতুম না, এটা মনে করতে পারছি না। ইন্না কুন না। ইন্না কুম না জি। আচ্ছা, ইন্না প্লাস আনা, আনা তো ই আনাই হয় ইন্নি ইন্নু, অথবা ইন্নি ইন্নানি, দুইটাই কোরআনে ব্যবহার হয়েছে। হ্যাঁ, ইন্নানি এটা খেয়াল নাই, ইন্নি তো ব্যবহার হয়েছে দেখেছি। ইন্নানি এখানে এখানে আইনি হওয়ার কথা ছিল কি, ইন্না ই, ইন্না ই, হ্যাঁ ইন্না ই, তো এটাকে একসাথে বলা হয় ইন্নি অথবা জি ইন্নানি। হ্যাঁ জি স্যার, কোরআন আছে না স্যার, কলা ইন্নানি মিনাল মুসলিমিন। হ্যাঁ, আরো ইন্নিও আছে অনেক। হ্যাঁ, ইন্নানিও আছে, ইন্নিও আছে, দুইটাই আছে কোরআনুল কারিমে। আচ্ছা, ইন্না প্লাস নাহনু, না ইন্না অথবা ইন্নানা, দুটাই কোরআনে ব্যবহার হয়েছে। না না, ইন্না না আছে ওজন না, দুটোই জি, দুইটাই দুইটাই আছে। আচ্ছা, আরেকজন আসবেন প্লিজ। সুমন ভাই, আপনি আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনি আমাদেরকে বলেন ইন্না প্লাস হুয়া থেকে। হ্যাঁ, জি, বললেন এখান থেকে ইন্না প্লাস হুয়া কি হবে? ইন্নাহু, ইন্না প্লাস হিয়া, ইন্নাহা, ইন্না প্লাস হুম, ইন্নাহুম, ইন্না প্লাস হুন্না, ইন্নাহুন্না, ইন্না প্লাস আন্তা, ইন্নাকা, ইন্না প্লাস আন্তি, ইন্নাকি, ইন্না প্লাস আন্তুম, ইন্নাকুম, ইন্না প্লাস আন্তুন্না, ইন্নাকুন্না, ইন্না প্লাস আনা ইন্নি, অথবা ইন্নানি, দুইটাই ব্যবহার হয়। হ্যাঁ, ইন্নানি, জি।
অনেক দেরি করে আসতেছে। আচ্ছা ইন্না প্লাস নাহনু, ইন্না না, ইন্না অথবা ইন্না না, এই দুইটাই ব্যবহার হয়। হ্যাঁ আমার একটা প্রশ্ন ছিল ভাই, হ্যাঁ হ্যাঁ প্লিজ। আমরা কোরআনের একটা আয়াতে পড়ছিলাম হচ্ছে ইন্নাল মুসাদ্দিকিনা, হুম তো তো এখন আমরা যেহেতু ইন্না পরের অংশকে মানসুব করে দেয়, তো সেক্ষেত্রে তো মুসাদ্দিকি এখানে তো মাজরুর হয়ে গেল, ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতি ওয়া আকরদুল্লাহ করদান হাসানা, এই যে আয়াতটা ইন্না, আচ্ছা ভেরি গুড। মুসাদ্দিকিনের এক বচন কি? মুসাদ্দিকুন গুড। এটা যদি এখন বহু বচন হয়ে যাবে তখন কি হবে? মারফু। মুসাদ্দিকুনা আর মানসুব মাজরুর হলে? মুসাদ্দিক মুসাদ্দিকিনা। দুইটা, মানসুবেও মুসাদ্দিকিনা ও মাজরুরেও আচ্ছা জি মুসাদ্দিক। জি 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 ঠিক আছে, জাজাকাল্লাহ খাইর। আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা আজকে এতটুকু থাকুক।